हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय अदर एडोबी आफ्टर इफेक्ट्स ट्यूटोरियल। আমি এম এস পিলিমন। আজকে আপনাদেরকে আমি একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে গাছের ঢাল পাতা কিভাবে আপনি অ্যানিমেট করবেন অ্যাডোবি আফটার ইফেক্টসে, সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে একটা গাছ অলরেডি বানানো আছে এবং লেয়ার প্যানেলে যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা করা আছে। আপনি যখন একটা কিছু অ্যানিমেট করবেন সেটার জন্য আপনাকে অবশ্যই আগে থেকেই লেয়ারগুলোকে আলাদা করে নিতে হবে, এবং আপনারা চাইলে এই ফাইলটা ডাউনলোড করেই প্র্যাকটিস করতে পারেন। এটা ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো লেয়ারগুলোকে আলাদা করে আপনি ফাইলটাকে সেভ করে নেবেন। এখন আমি অ্যাডোবি আফটার ইফেক্টসে চলে আসলাম। আমার অ্যানিমেশনটা করা এখানে রয়েছে অলরেডি। এই অ্যানিমেশনটা আপনারা কীভাবে করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি একটা এইচডি কম্পোজিশন ক্রিয়েট করব। প্রজেক্ট প্যানেলে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে ইম্পোর্টে যাব। ইম্পোর্ট থেকে আমি জাস্ট ইলাস্ট্রেটর ফাইলটাকে সিলেক্ট করে দিব এবং নিচে ড্রপ ডাউন থেকে কম্পোজিশন সিলেক্ট করব, এরপরে ইম্পোর্টে ক্লিক করব। তাহলে দেখুন এই ইলাস্ট্রেটর ফাইলটা আমার প্রজেক্ট প্যানেলে ইম্পোর্ট হয়ে গেছে। এখন এই কম্পোজিশনের উপরে আমি ডাবল ক্লিক করে এই কম্পোজিশনটাকে অন করব। এখানে দেখুন প্রত্যেকটা লেয়ার যেভাবে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আলাদা করে রেখেছিলাম ঠিক সেম আলাদা আলাদা লেয়ার এখানে ইম্পোর্ট হয়েছে। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে লক করে রাখলাম যাতে এটা নড়াচড়া না করে। এরপরে দেখুন প্রত্যেকটা পাতা আমি আলাদা আলাদা লেয়ারে করে রেখেছিলাম। এই পাতাগুলোকে প্রথমে যে কাজটি করতে হবে, অ্যাঙ্কর পয়েন্টটাকে চেঞ্জ করতে হবে। পেন বিহাইন্ড টুলটা সিলেক্ট করে আমি জাস্ট পাতার অ্যাঙ্কর পয়েন্টটা চেঞ্জ করে দিচ্ছি। অ্যাঙ্কর পয়েন্ট এই জন্যই চেঞ্জ করতে হয় যে আমি কোন পয়েন্টটা থেকে অ্যানিমেশন করব, অর্থাৎ আমার এই পয়েন্টটা থেকে অ্যানিমেশনটা স্টার্ট হবে। তো প্রথমে এই জন্য আপনাকে অ্যাঙ্কর পয়েন্টটাকে চেঞ্জ করে নিতে হবে। এখন আমি একদম প্রথম যে পাতাটা রয়েছে এটা ভিজিবল রেখে আমি ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলে আমি সার্চ করব সিসি ব্যান্ডিট। ইফেক্টটাকে আমি জাস্ট ড্র্যাগ করে এই লেয়ারের উপরে অ্যাপ্লাই করে দিব। তাহলে এখানে দেখুন কন্ট্রোল প্যানেলে এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে এবং পাতার উপরে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো দিয়ে আমরা এই পাতাটাকে অ্যানিমেশন করব। তো প্রথমে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সেট করে দিতে হবে যে কোত্থেকে কোথায় অ্যানিমেট হবে। এখন আমি ব্যান্ড থেকে একটা কি ফ্রেম দিব এবং এই কি ফ্রেমটাকে আমি রিভিল করলাম। এবং আনুমানিক 2 সেকেন্ড 1 ফ্রেম সামনে প্লেহেডটা নিয়ে যাব এবং এখানে আমি আরেকটা কি ফ্রেম দিব। এবং এই দুইটা কি ফ্রেমের মধ্যে আমি এই ব্যান্ড ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দিব। তাহলে দেখুন এখানে একটা পাতার মুভমেন্ট একটা অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে যাবে। জাস্ট আমি কীভাবে করতেছি একটু ফলো করলে বুঝতে পারবেন। এখন আমি দুইটা কি ফ্রেমকে ড্র্যাগ করে সিলেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজি ইজ করে দিব, তাহলে এই অ্যানিমেশনটা স্মুথ হবে। এখন আমি এই অ্যানিমেশনের মধ্যে একটা এক্সপ্রেশন অ্যাপ্লাই করে দিব যাতে এই অ্যানিমেশনটা কন্টিনিউয়াস হতে থাকে। সেজন্য ব্যান্ডের মধ্যে যে স্টপ ওয়াচটা রয়েছে এটার মধ্যে আমি কিবোর্ড থেকে অল্টার ধরে ক্লিক করব, তাহলে দেখুন এক্সপ্রেশন উইন্ডোটা চলে আসবে। এখানে লিখব লুপ আউট পিং পং, অর্থাৎ এই এক্সপ্রেশনটা লিখলে এই ইফেক্টটা বারবার লুপ হতে থাকবে। এই এক্সপ্রেশনটা আমি ডেসক্রিপশনে লিখে দিব, আপনারা চাইলে ওইখান থেকে কপি করেও নিয়ে আসতে পারেন। এখন লেয়ারটা যতদূর পর্যন্ত ডিউরেশন থাকবে আমার এই পাতাটা কন্টিনিউয়াস মুভমেন্টের মধ্যে থাকবে, অর্থাৎ এটা মুভ করবে, আর কোনো কি ফ্রেম দেওয়ার প্রয়োজন হবে না। যেহেতু আমি এক্সপ্রেশন লিখে দিয়েছি এই জন্য এই পাতাটা কন্টিনিউয়াস মুভ করবে। তো ঠিক সেম ওয়েতে প্রত্যেকটা পাতার মধ্যে আমি এই ইফেক্টটা অ্যাপ্লাই করে দিব। জাস্ট সিসি ব্যান্ডিট ইফেক্টটাকে আমি ড্র্যাগ করে অ্যাপ্লাই করব। এরপরে দুইটা কি ফ্রেম দিয়ে পাতার মুভমেন্টটা ঠিক করে দিব।
এরপরে আমি আগের এক্সপ্রেশনের উপরে রাইট বাটন ক্লিক করে কপি এক্সপ্রেশন অনলি এই এক্সপ্রেশনটাকে কপি করব এবং উপরের লেয়ারের মধ্যে এক্সপ্রেশনটাকে আমি পেস্ট করে দিব। তাহলে সেম এক্সপ্রেশনটা প্রত্যেকটা লেয়ারের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি কিভাবে করতেছি আপনারা জাস্ট একটু ফলো করলে বুঝতে পারবেন। এখন আমার মুভমেন্ট অ্যানিমেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা জাস্ট একটু প্রিভিউ দেখলে বুঝতে পারবেন যে কীরকম মুভ করতেছে পাতাগুলো। এরপরে আমি যে কাজটি করব এই মুভমেন্টটা আমার খুব ফাস্ট মনে হচ্ছে, সেজন্য আমি লেয়ারগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইউ বাটনে প্রেস করে কি ফ্রেমগুলোকে রিভিল করব এবং কি ফ্রেমের ডিস্টেন্সটাকে আমি আরেকটু বাড়াই দিব। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি ফ্রেমের ডিস্টেন্স বাড়িয়ে বা কমিয়ে আপনারা অ্যানিমেশনকে স্লো ফাস্ট করতে পারবেন। এখন দেখুন, এখন আমার কাছে অ্যানিমেশনটা পারফেক্ট আছে মনে হচ্ছে। এরপরে আমি যে গাছের গোড়াটা রয়েছে এটার মধ্যে আমি একটা স্কেল অ্যানিমেশন অ্যাপ্লাই করব, যাতে মনে হয় গাছটা ছোট থেকে বড় হচ্ছে। সেই জন্য স্কেল থেকে আমি প্রথমে একটা কি ফ্রেম দিলাম এবং প্লেহেডটাকে আনুমানিক 1 সেকেন্ড 5 ফ্রেম সামনে নিয়ে আরেকটা কি ফ্রেম দিলাম। প্রথম কি ফ্রেমে আমি স্কেল ভ্যালু করে দিব 0। কি ফ্রেম দুইটাকে আমি ইজি ইজ করে দিব। এরপরে গ্রাফটাকে এক্সপ্যান্ড করে আমি কার্ভটাকে মডিফাই করে দিব, যাতে এই স্কেল অ্যানিমেশনটা স্মুথ হয়। এখন দেখুন, এই গাছের গোড়ার মধ্যে অর্থাৎ রুটের মধ্যে একটা স্কেল অ্যানিমেশন হয়েছে। এখন আমি প্রত্যেকটা পাতাকে শিফট ধরে সিলেক্ট করব, সিলেক্ট করে এই গাছের রুটের সাথে প্যারেন্ট চাইল্ড করে দিব, লিঙ্ক করে দিব। তাহলে দেখুন, এই গাছের রুটটা যখন ছোট থেকে বড় হবে পাতাগুলো ছোট থেকে বড় হবে। এখন আমি লেয়ারগুলোকে হালকা একটু শাফেল করে দিব। এই জিনিসটা আপনারা চাইলেও করতে পারেন, যাতে গাছের পাতা ছোট বড় হচ্ছে যেটা এটা একটু শাফেল হয়ে হয়, সেজন্য আমি এই লেয়ারগুলোকে একটু শাফেল করে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর একটা স্মুথ ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে এই গাছের মধ্যে এবং গাছের পাতার মধ্যে। এরপরে আমি প্রত্যেকটা লেয়ারকে শিফট ধরে সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড লেয়ার ছাড়া বাকিগুলোকে, এবং রাইট বাটন ক্লিক করে একটা প্রি কম্পোজ করে ফেলবো, অর্থাৎ একটা গ্রুপ করে ফেলবো। গ্রুপ করার পরে আমি এই প্রি কম্পোজটা সিলেক্ট করে ইফেক্ট প্যানেলে যাব এবং এখানে সার্চ করব ড্রপ শ্যাডো।
এই ড্রপ শ্যাডোটাকে আমি ড্র্যাগ করে এই প্রি কম্পোজের উপর অ্যাপ্লাই করে দেবো। তাহলে এই গাছের ব্যাকগ্রাউন্ডে একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হবে। এখন আমি ইফেক্ট কন্ট্রোল থেকে এই ড্রপ শ্যাডোর প্যারামিটারগুলোকে চেঞ্জ করে ড্রপ শ্যাডোটাকে একটু রিয়েলিস্টিক করে দিব। আমি জাস্ট কিভাবে করতেছি আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। এখন আমি ওয়ার্ক এরিয়া বারটাকে 8 সেকেন্ড পর্যন্ত নিয়ে আসলাম। এরপরে যদি আমি একটু প্রিভিউ দেখি তাহলে দেখুন খুব সুন্দর একটা অ্যানিমেশন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। তার আগে বলে নেই, যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর যদি চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, টাটা।